হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাইট শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে, সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধাত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো ডিয়ার ভিউয়ার, সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। এই যে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাসক গাছ। বাসক একটি ভারতীয় উপমহাদেশের ভেষজ উদ্ভিদ। আর্দ্র সমতল ভূমিতে এটি বেশি জন্মগ্রহণ করে, লোকালয়ের কাছে বেশি জন্মায়। হালকা হলদে রঙের ডালপাতা এবং একটি থেকে দুইটি পাতা একটি এতে জন্মায় এবং পাতাগুলো খুব বড় বড়, দেখতেও খুব সুন্দর লাগে। ফুল ঘন এবং ছোট স্পাইকেলের ওপর ফোটে। স্পাইকেল বৃন্ত পাতার চেয়ে ছোট, স্পাইকেলের ওপর পাতা আকারে উপবৃত্তাকার এবং যা গায়ে ঘন মোটা শিরা থাকে, ফুলের দল থাকে তার সাথে সাদা বর্ণের, আর তার উপরে রয়েছে বেগুনি দাগ। ফল সুপারি আকৃতির এবং বীজে ভর্তি। এই বাসকের রয়েছে ঔষধি অনেক গুণাগুণ। বাসক মূলত একটি ঔষধি গাছ, তাজা অথবা শুকনো পাতা ঔষধের কাজে লাগে। বাসকের পাতা ভাসিসিন নামক ক্ষারীয় পদার্থ এবং এর থেকে তেল তৈরি হয়। শ্বাসনালী লালা গ্রন্থি সক্রিয় করে বলে বাসক শ্লেষ্মা নাশক হিসেবে বেশি প্রসিদ্ধ বলে জানা যায়। বাসকের পাতার নির্যাস রস বা সিরাপ শ্লেষ্মা তরল করে নির্গমে সুবিধা করে বলে সর্দি কাশি এবং শ্বাসনালী প্রদাহমূলক এবং ব্যাধিতে বিভিন্ন প্রকার উপকারে আসে। তবে অধিক মাত্রায় খেলে বমি হয়, বমি বমি ভাব হয়। এজন্য বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে বাসকের ভেষজ গুণাবলী প্রমাণিত হয়েছে। এর মূল, পাতা, ফুল, ফল, ছাল সবই ব্যবহার করা হয়। এবার আমরা জানব এই বাসকের কিছু ঔষধি গুণাগুণ। বাসকের পাতার রস 1-2 চামচ খেলে, মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশি থেকে উপকার পাওয়া যায়। বাসক পাতার রস স্নানের 8 ঘন্টা আগে মাথায় কয়েকদিনের জন্য একটু মাখলে উকুনের থেকে সাময়িকভাবে নির্যাস পাওয়া যায়, মানে উকুন মরে যায় আর কি। যদি বুকে কফ জমে থাকে এবং তার জন্য শ্বাসকষ্ট হয় বা কাশি হয়, বাসক পাতার রস 1-2 চামচ এবং তার সাথে একটু মধু মিশিয়ে খেলে তা সহজেই ভালো হয়ে যায়। প্রস্রাবে জ্বালাপোলা যন্ত্রণা হলে বাসক পাতার রস বা ফুল বেটে খেলে ভালো হয়ে যায়। জ্বর হলে বাসক পাতার মূল পিষে খেলে সেটাও ভালো হয়ে যায়। এবং 25 মিলিলিটার এর সাথে আপনার 1 মিলিলিটার বাসক পাতার রস মিশিয়ে খেলে সেইখান থেকে সর্দি কাশি জ্বর এবং ভালো হতো হয় এবং শরীরে অনেক পুষ্টি পায়। শরীরের অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেগুলো ভালো হয়ে যায়। বাসক পাতার রস জন্ডিসের মহা ওষুধ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও চুলকানি, দাঁত, জ্বর, কাশি, সর্দি এগুলো থেকে উপশম পাওয়া যায়। শিশুদের কৃমি হলে বাসক পাতার রস খাওয়ানো যায়। ধূমপান এবং শ্বাসকষ্ট প্রশমনের জন্য বাসক পাতা খাওয়া হয়। বাসক পাতার রস চূর্ণ বিচূর্ণ বা একদম পাউডার করে এটি ত্বকে ব্যবহার করলে ত্বকের রং উজ্জ্বল হয়। এছাড়াও রয়েছে বাসক পাতার হাজারো গুণাগুণ। তো এই ছিল বাসক পাতার সম্পর্কে বিস্তারিত। আপনারা যদি চান বাসক গাছ নিজের বাড়ির আঙিনায় আশেপাশে লাগিয়ে রাখতে পারেন, তাহলে যেহেতু এটি ঔষধি গাছ, আপনারা ওষুধের ঔষধি সকল গুণাগুণই সেইখান থেকে পেয়ে থাকবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওতে বিস্তারিত। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা, তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ, সালামু আলাইকুম।